আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি এই মুহূর্তে গোটা পৃথিবীতে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে এক বাবা নামাজ আদায় করছেন এবং তার সাথে তার ছোট্ট মেয়েটিকে বেঁধে রেখেছেন হাত করা দিয়ে, এবং তিনি নামাজ আদায় করছেন। নামাজের মধ্যে তার ছোট্ট মেয়েটির এই যে বাচ্চা সুলভ আচরণ হারাম শরীফের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ভিডিওটি। যে হাত করাটি দেখতে পাচ্ছেন, এরকম হাত করা হারাম শরীফের ভিতরে পাওয়া যায়, কারণ সেখানে অনেক বাবারা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে তাওয়াফ করানোর জন্য, এগুলি শেখানোর জন্য। তো এই হাত করাগুলি সেখানে পাওয়া যায় এবং সেই হাত করাগুলি দিয়ে বাচ্চাদেরকে বেঁধে রাখা হয় যাতে তারা হারিয়ে না যায়, কারণ এখানে অনেক মানুষ থাকে। এই ভিডিওটি দেখে আমি কতবার দেখেছি তার কোনো ঠিক নেই, যেখানে একজন বাবা নামাজ আদায় করছেন, ছোট্ট মেয়েটি তার পাশে বসে বাচ্চা সুলভ যে আচরণগুলি করতেছিলেন, যে মেয়েটি একবার বাবার কোলে বসতেছিল, আবার একবার যখন বাবা সেজদায় যাচ্ছিল তখন বাবার পিঠের উপরে মাথা হেলান দিয়ে দাঁড়িয়েছিল, বাবার নামাজরত অবস্থায় ছোট্ট বাচ্চাটির এই দৃশ্য আপনারও হৃদয় নাড়া দিবে। আর আমরা বর্তমান সময়ে কি করি, ছোট বাচ্চাদেরকে গান শিখাই, নাচ শিখাই, ডান্স শিখাই, ডান্সের ক্লাসে নিয়ে যাই, আর এরা ডান্সের ক্লাসে নেয় নাই, এরা হারাম শরীফে নিয়ে গেছে, কাবার সামনে নিয়ে গেছে, আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে নামাজ কীভাবে পড়তে হয়। এ ছোট থেকে এভাবে শিখছে যে আমার বাবা নামাজ আদায় করছিলাম, এরকম করছিলাম, তার ইতিহাসটা এরকম, তার স্মৃতিটা থাকবে এরকম। আর আপনি আপনার সন্তানকে যখন ডান্স ক্লাসে নিয়ে যাবেন, তারপরে হচ্ছে গানের ক্লাসে নিয়ে যাবেন, ওর স্মৃতিটা থাকবে এরকম। এই জন্যেই ওই সন্তান কখনোই আপনাকে পাত্তা দিবে না আপনি যখন বুড়ি হবেন বা বুড়া হবেন। ওই যে একটা কথা আছে না, কখনোই কোনো আলেমের বাবা মাকে মানুষ বৃদ্ধাশ্রমে দেখে নেই। দেখেছেন আপনি? আপনি তো দেখেন নাই, দেখবেনও না। তবে এরকম হাজারো নজির আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাদের বাকি জীবন বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে, তাদের ছেলেমেয়েরা দেশে নেই, তাদের কাছে নেই, তারা থাকে না তাদের কাছে। এই শিক্ষাটা আপনি দিয়েছেন, এজন্য আপনার সন্তান এমন হয়েছে। সন্তানদেরকে যদি ছোটোবেলা থেকে এভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন, ইসলামের নৈতিক শিক্ষাটুকু যদি তাদেরকে দিতেন, তারা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহ ফাতহুন করিম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।